DJ Bapi, do shy it number 4. Nana, চন্দ্রধার পুত্র শোকের জ্বালা নিবারণ করার জন্য যাচ্ছে বাণিজ্য করতে। আমায় চরণ বন্দনা করলো না, আমি এখন কি করি? এই মুহূর্তে আমি না তোর জিনিকে স্মরণ করি না তো বলো দিদি বলো। ওরে সখী, না তো তোর কথা মতো দিলাম নিশীতে রন্ধন পূজা, সেই পূজার পান্তার হাঁড়িতে দিলাম আমার মুখের উদ্গারের, কিন্তু চাঁদের ছয় পুত্র খেয়ে মারা গেছে। চন্দ্রধার আমায় চরণে দিল না ভক্তির পুষ্পাঙ্গ, ও যায় বাণিজ্য করতে, তাহলে কি আমায় পূজার প্রচার হবে না? না তো কেন দিদি কেন, তুমি এই মুহূর্তে চলে যাও স্বর্গপুরে মাঝে, স্বর্গপুরে মাঝে উষ্ণতে কচ্ছ নৃত্য গীত, ওই নৃত্য গীতে তালবং করে নিয়ে সেই মর্ত ধামে, তবে যে তোমার পূজার প্রচার বিশ্ব মাঝারে দিদি। ঠিকই বলেছিস না তো, আমার পূজার প্রচার করতে হলে মম দাস দাসী সৃজন করতে হবে বিশ্ব মাঝারে। চন্দ্রধা চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। আমার সঙ্গে চালাকি করেছিস আর আমি আমি তোর পিছনে ছায়ের মতো রয়েছি। তোকে দর্প অহংকার চূর্ণ করবো, কিন্তু প্রাণে মারবো না। তোকে কি করবো জানিস? এমন মায়া জাল করিব বিস্তর, সেই জালে তোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে তোকে আমি তিলে তিলে হজম করে দেব। এই মুহূর্তে যাবো স্বর্গপুর বাজারে। সভাসদগণ বসুন, সভাসদগণ, এই মুহূর্তে আসিবে উষা অনিরুদ্ধ, করিবে নিত্য গীত পরিবেশন এই সুরঙ্গ সভায়, আপনারা নিজ নিজ কর্ণে করিবে শ্রবণ, কিন্তু এখনো দেবরা আমার প্রণাম না হো দেবরা। নেকি মা পদ্মাবতি, এই রাজেন্দ্র সভায় আগমনের হেতু ও গো দেবরা, উষা অনিরুদ্ধ করবে নিত্য গীত, এই নৃত্য গীত আমি পরিদর্শন করতে চাই দেবরা। তাই বুঝি, আসন অলঙ্কৃত করো। তাই হোক দেবরা। একে দেবরাজ, আজ উষা অনিরুদ্ধ করিবে নৃত্য নাচ, আমরা সবাই মিলে করিব পরিদর্শন। বেশ 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 বেশ, আসন অলঙ্কৃত করো মহেশ্বর, তোমাদের মনে বাসনা হইবে পূরণ দেবরাজ। তাই তো, দেখতে দেখতে স্বর্গের তেত্রিশ কোটি দেবতাগণ নিজ নিজ আসন করিয়াছে গ্রহণ, কিন্তু এখনো কেন আসছে না উষা অনিরুদ্ধ? তবে কি, তবে কি স্তব্ধ হয়ে যাবে এই সুরঙ্গ? না, কোথা ছো উষা অনিরুদ্ধ, এই মুহূর্তে শো এই সৌরঙ্গ সভায়। প্রণাম চন্দ্র দেবরাজ, প্রণাম দেবাদিদেব, প্রণাম মাতা, কল্যাণ হোক। ওশন প্রতিনিয়ত যেমন ভাবে এই সুরঙ্গ সভায় নৃত্য গীত করে সমস্ত দেবতাদের মনোরঞ্জন করো, ঠিক তেমন আজ সুন্দর করে নৃত্য গীত, তোমাদের এই নৃত্য গীত দর্শন করার জন্য সবাই কেমন ভাবে প্রথম আনে তো কি আছে, সুন্দর করে নৃত্য গীত পরিবেশন করিবে এই সুরঙ্গ সভায়, সমস্ত দেবতারা তোমাদের আশীষ দান করিবে। আমরা এই মুহূর্তে নৃত্য গীত শুরু করছি দেবরাজ। তাই করে উষা অনিরুদ্ধ, আমরা নৃত্য যেমন করি দেব সমাজে নৃত্য গীত, আজও তেমন ভাবে করবো নৃত্য গীত, আমাদের নৃত্য গীতে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদেরকে আশীর্বাদ দান করবে। উষা, তাই বলছি তুমি গাও গীত আর আমি করবো ভাবে নৃত্য। আমি গাইছি গীত, আমার গীতে ছন্দে যে তুমি করবে নৃত্য, তাহলে আমি গাইছি প্রভু, আমি গাইছি প্রভু গামা পা। ডিজে বাপি, ডু শাইট নাম্বার 4। গমারে পা ধনি ছনি ছা
আমরা প্রতিনিয়ত এই দেবে সমাজে করে নিত্য গীত যদি হয় না তাল ভঙ্গ আজ জানি না, আজ জানি না কি সেই কারণে আমাদের নিত্য গীতে তাল ভেঙে গেল, কেটে গেল মহশিল্পী নার তার। তাই বলছি দেবরাজ, আমাদের অপরাধ ক্ষমা করে দিয়ে আর একটিবার সুযোগ দাও দেবরাজ। সমস্ত দেবতাদের অনুরোধে পুনরায় আমি তোমাদের দেব নিত্য গীত সুযোগ। শুনুন, এমন করে নিত্য গীত পরিবেশন করিবে এই সুরঙ্গন সভায়, আশীর্বাদের পরিবর্তে যেন অভিসম্পদ নিয়ে যেতে না হয়। না দেবরাজ, এমন ভুল আর আমাদের হবে না দেবরাজ। আমরা পুনরায় নিত্য গীত শুরু করছি দেবরাজ, আদেশ দেবরাজ। আমি তো চেয়েছিলাম নিত্য গীত তোমার গীত হয়েছে তাল ভঙ্গ, আমার নিত্য হয়েছে তাল ভঙ্গ, দেবতারা দুষ্ট হয়েছে। উষা আশীর্বাদের পরিবর্তে আমাদের অভিশাপ চলেছেন, তাই আমি বলছি উষা তুমি আবার গাও গীত, আবার আমি করবো নিত্য, আমাদের নিত্য গীতে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের আশীর্বাদ দান করুন। প্রভু না প্রভু গো, আমার কিন্তু সে তাল ভঙ্গ হয়েছে, আবার যদি এই ধরনের গীত গাইতে চাই যে আবার এইভাবে তাল ভঙ্গ হবে। বলছে প্রভু, আমি যে এদের শোর মাঝে যে আর গীত গাইতে পারবো না প্রভু, তাই এই শেষবারের মতন তুমি গাইবে গীত, তোমার গীতের ছন্দ যে আমি করবো নিত্য। প্রভু একবার গীতে যে তাল ভঙ্গ হয়েছে, আবার যদি আমরা যদি গীত গাইতে পারি না গো, দেবতা দেবে অভিশাপ, আমরা যে আর কত অভিশাপের বোঝা নেব গো। তাই বলছে এই শেষবারের মতো তুমি গাইতে হবে তোমার গীত প্রভু, তুমি যেন বারণ করো না প্রভু, গাও না প্রভু। প্রভু বাঁশরি বাজনা, বাঁশরি বাজনা, বাজো গান গাতো না বোঝাম তার
নব নব রাগিণী বাজে সঙ্গীত নব নব রাগিণী বাজে সঙ্গীত নিতে নিতালে আকি সঙ্গীত এই খুশি তা থই থই উজল চন্দে সুন্দর করে নৃত্য গীত করতে করতে অকর সাধ নৃত্য গীত করলে তাল ভাঙ্গ এর জন্য আমি তোমাদের জানিব বিষাম এই মর্ত লোকে মানব মানবীর জন্য গ্রহণ করব আমাদের অপরাধ ক্ষমা করে দিন এই দেবের সভাতে আমাদের স্থান দাও দেবরাজ এই দেব সবার মাঝে উষা অনিরুদ্ধ পরিচরিত্রের তাল ভঙ্গ এদের সাজা তুমি দেবে আমি এখন আসছি দেবরাজ সমস্ত দেবতাগণ রুষ্ট হয়েছে নিত্য কেত করেছে তাল ভঙ্গ এই সুরঙ্গল সভায় তাই তো আমি তোমাদের এই অভিসম্পদ থেকে আমি বাঁচাতে পারলাম না মনুষ্যের ন্যায় করিয়া সচরণ তাই তো জন্ম তোমাদের লোভিতে হবে ওই নরজনীতে আমি নিয়ে যাবো সর্বসুজনয় মর্তধামে ওদের মনুষ্য জনমে করিয়া ধারণ আমার পূজার কারণ আমার পূজার প্রচার হয়ে গেলে সর্বস্ব পূর্ণ হলে তুমি পাঠিয়ে দিও পুষ্পর আমি ফিরিয়ে দেবো তোমায় নিকট দেবরাজ পদ্মাবতী দেবরাজ আমি যে বড় দুশ্চিন্তায় পড়েছিলাম এই দুশ্চিন্তা থেকে করেছ মুক্ত মা আসন অলঙ্কৃত করে মা তোমার মনোবাসনা আমি করিব পুর ও সনিরুদ্ধ চলে যাও মায়ের সাথে সেই মর্ত ধামে মায়ের পূজার কারণ সরস্বস্ব পূর্ণ হয়ে গেলে পাঠাইব পুষ্পরোধ মর্তের বুকে সেই দিন মায়ের পূজা করিয়া সমাধান আবার ফিরে আসিবে সৌরঙ্গন সভায় কথা দিলাম যতদিন না পর্যন্ত তোমরা ফিরে আসছো এই দেব সভা থাকিবে বন্ধ তাই যদি হয় ওগো দেবরাজ আমাদের তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো দেবরাজ আমরা যেন মায়ের সাথে ওই মত্ত জমি ঘুরে আবার এই দেব সভায় ফিরে আসতে পারি
আবার যেন নিত্য গীতেন সকল দেবতাদের মুখরিত করে তুলতে পারি দেবরা, এই আশীর্বাদ করো দেবরা। আজি প্রণাম এলো ও দেবরা, যাবো মার তো ধামে আজি প্রণাম এলো ও দেবরা, যাবো মার তো ধামে আজি DJ Bapi, Du Shaik number 4. তোমাদের নিয়ে যাওয়ার লাগে পদ্মাবতী কেমন ভাবে প্রথমান দেখিয়েছেন, মায়ের হাত করে আসামার কোন এই মুহূর্তে যাবে তোমরা সেই মর্ত ধামে, নিয়ে যাও মা দেবরা আমার স্বর্গের উষা অনিরুদ্ধকে সযত্ন নিয়ে যাও। হ্যাঁ দেবরাজ, দুঃখ করো না দেবরাজ, যে কথা দিয়ে গেলাম উষা অনিরুদ্ধকে আমি সরল বস্ত্র পরে ফিরিয়ে দেবো দেবরা, আমরা আসছি দেবরা। ভালো করে তাকিয়ে দেখো উষা অনিরুদ্ধ, এ তো তোমাদের কোথায় এনেছি জানো মাগো? এই যে সরোজী নদীর তীরে, এই সরোজী নদী কেমন কুলু কুলু রাবে বয়ে যায়, এখানে এনেছি আমি তোমার দুজনকে একটি পরীক্ষা নিতে চাই। আবার তুমি পরীক্ষা নিতে চাও মা? হ্যাঁ বেশ, বলো মা কি পরীক্ষা তুমি নিতে চাও, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত মা। বেশ শোনো উষা অনুরোধ, পরীক্ষা দেওয়ার আগে ওখানে দেখো আমি দৃষ্টিপাত করে এক ভয়ঙ্কর অগ্নি সৃজন করলাম। কেন মা অগ্নি প্রজ্বলিত করলে গো জননী, কাকে পোড়াতে চাও মা? এই অগ্নি সৃজন করেছি, এই অগ্নি মাঝে তোমায় দুজনকে না ঝাঁপ দিতে হবে। মাগো কেন মা কেন, আমার দুটো ভুলের মতো কেন, কেন দুটো ভুলের মতো জীবন যে অগ্নির মধ্যে দিচ্ছে বিশ্বের জন্য আমার না, তোমার মনে কি একটু দয়া মায়া যে কিছু নেই মাগো? মাগো অনিরুদ্ধ, আজ তোমার এই নিষ্ঠুর আদেশ আমরা পালন করতে পারবো না মা, আমাদের আদেশ করো মা, আমরা নত মস্তকে করিব পালন, তোমার পায়ে পড়ি মা, আমাদের তুমি মুক্তি দাও মা। উষা অনিরুদ্ধ পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, দূর হয়ে যা। একবার যখন বলেছি অগ্নি মাঝে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দিতে হবে। আমি পালন করতে পারবো না মা, এই মুহূর্তে পিতাকে নিয়ে এই স্থান ত্যাগ করে পালিয়ে যাবো। তোমরা তোমরা ছিল না স্বর্গপুর মাজারে,
তাহলে স্বর্গপুর মাজার থেকে কে কতটা সতীত্ব রক্ষা করতে পেরেছো? ওই জন্য আমি পরীক্ষা লাভ বলে অগ্নি পরীক্ষা নিতে চাই। তাহলে আমি জানবো তোমরা কেউ কোনো সতীত্ব রক্ষা করতে পারো। মগনিষ্ঠুরা জননী, দেবতাদের একটি অভিশাপের বোঝা মাথায় নিয়ে তোমার সাথে এসেছি এই মত্ত দামে মা। মুক্তি যদি পেতে চাও তাহলে মায়ের কথা মতো অগ্নি মাঝে ঝাঁপ দাও। বেশ, তাই হবে গো জননী। এই দুটি ফুলের মতো সন্তান যদি অগ্নিতে দগ্ধ হলে তুমি শান্তি পাও। এই মুহূর্তে আমরা তাই করবো মা, এই মুহূর্তে আমরা তাই করবো। মা যখন আদেশ দিয়েছেন ওই অগ্নির মাঝে আমাদের প্রাণ নিঃশেষ করতে হবে উষাম। তাই আমি বলছি উষাম, আমি তোমায় বড় ভালোবাসি উষাম, তোমার মৃত্যু আমি চোখে দেখতে পারবো না। তাই এই মুহূর্তে মায়ের আদেশে ওই অগ্নির মাঝে আমাদের প্রাণ আমি নিঃশেষ করতে চললাম উষাম। আমি আসছি জানি প্রভু, জানো তুমি যেমন না গো আমাকে ভীষণ ভালোবাসো না, আমি যে তোমাকে না গো অরুণ ভীষণ ভালোবাসি প্রভু। তুমি থাকতে যে যেমন আমার মৃত্যু দেখতে পারবে না গো, আমি থাকতে যে তোমার মৃত্যু আমি কোনো তাই বলছি প্রভু। আমাকে না গো আমাকে যে হাসি মুখে বিদায় দাও প্রভু, আমার এই ভুলের মতো জীবন না গো, আমি অগ্নির মতো দেবো বিশ্বাস দিন প্রভু, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও প্রভু। আজ আমার উষা কেমন ওই গোবিন্দ বিলীন হয়ে যাচ্ছে মা, ওকে জননী উষাকে তুমি ফিরিয়ে দাও মা। উষা ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না মা, এক মুহূর্ত বাঁচবো না, ফিরিয়ে দাও মা। মা গো মন সারা তুমি নাগে চরি, বিপদের দাতা তুমি তোমাকে শরণ করি। মা গো মন, মা গো মন সারা তুমি পাদের দাতা তুমি তোমাকে শরণ করি। চারিকে অনেক জানি তুমি আছো গো ভগবান, কৃপা করে ফিরিয়ে দাও মা আমার চাচা। মাগো মনো, মাগো মনো চাচা তুমি নাগে শরণি, বিপদের দাতা তুমি তোমাকে শরণ করি। যত কিছু জানি তুমি গুছিয়ে দেবে, গুছে যাবে যত অপবা যখন ওই জল ছবে। বলে যত কিছু জানি তুমি গুছিয়ে দেবে, গুছে যাবে যত অপবা DJ Bappi Do Shai number 4 jaje ke honde jaje tum paacho go bhagwan kripa kore diye dao amaru sarcha mag
নাগমন সাধুনি নাগেশ্বরী বিপদের দাতা তুমি তোমাকে চরণ করিনি আমি যদি মা হতাম কিছুতে এই সন্তানদের অগ্নি মাঝে শেষ করে দিতে পারতাম না। তোমরা আবার কেউ মা বলো না, আমি কাঁদব না, আমি শুধু হাসবো। আমি যদি কাঁদি চন্দ্রধর ভাবে পূজার জন্য আমি ওর কাছে কাকুতি মিনতি করছি, আমি ওর দর্প অহংকার চূর্ণ করে এই বিশ্ব ধরিতে মুক্তিকে পূজা নিতে চাই। তাই উষা অনুমিত ঝাঁপ দিয়েছে, এই মুহূর্তে আমি দেখতে চাই তারা কে বা কি হয়েছে। আমি কি দেখলাম উষা অনিরুদ্ধ ঝাঁপটার সঙ্গে সঙ্গে হয়েছে কি ফল, হয়েছে কি ফুল। এই ফল ফুল নিয়ে আমি কি করি, এই মুহূর্তে আমি না তোর জকিনীকে স্মরণ করি না তো আর অবশেষে যে ফুলটি থাকবে ওই ফুলটি নিয়ে যাবে অমলার ভবনে ভিখারির বেশ ধরে। বেশ না তো, বেশ ঠিকই বলেছিস, তাহলে সেই বেশ তুই আমায় সাজিয়ে দিবি, আমি যাব শনকার ভবনে ও অমলার ভবনে। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.